পূজোর ছুটির আগে একটু অন্যভাবে সময় কাটালেন স্কুলের শিক্ষিকা ও ছাত্রীরা। স্কুলে বসলো মেলা। মেলায় হরেক রকম দোকানের পাশাপাশি রয়েছে ছাত্রীদের হাতে তৈরি শিল্প। এক মাস আগেই পূজোর উৎসব শুরু হয়ে গিয়েছে। ইউনেস্কোর স্বীকৃতি স্বরূপ গত মাসেই পূজোর শোভাযাত্রা শেষ হয়েছে। দুদিন বাদেই পূজোর ছুটি, বন্ধ থাকবে স্কুল কলেজ। তবে পূজোর ছুটি শুরুর আগে একদিন একটু অন্যরকম ভাবে কাটালো হাবড়া গার্লস হাই স্কুলের ছাত্রী ও শিক্ষিকারা। ছুটি শেষে স্কুলে আসার আগ্রহ যাতে বাড়ে, সেজন্যে ছুটির আগের দিনটি এভাবেই কাটালেন সকলে। স্কুলে ঢুকতেই দেখা গেল একে অপরের হাত ধরে শিকল গড়ে আগতদের স্বাগত জানাচ্ছে স্কুলের কচিকাচারা। পাশেই আড্ডার ছলে বসে আছে উঁচু ক্লাসের ছাত্রীরা। পূজোর পাঁচ দিনের পরিকল্পনা করছে বলে মনে হতে পারে। স্কুলের সাংস্কৃতিক মঞ্চের ওপর ফুচকার দোকান, ফুচকা কিনতে ছাত্রীদের ভিড়। দোতলার বারান্দায় দেখলে মনে হবে যেন হাট বসেছে। খাবারের স্টলে রয়েছে আলু কাবলি, ঘুগনি, আরো কত কি। ছাত্রীদের হাতের তৈরি বিভিন্ন শিল্পকর্ম। স্কুলের মধ্যেই হস্তশিল্পের মেলা। স্কুলেই হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন শিক্ষিকা ও ছাত্রীরা। সব মিলিয়ে পূজোর ছুটির আগে আনন্দে মেতে উঠেছে সকলে। স্কুলের প্রধান শিক্ষিকা রত্নাসুর বিশ্বাস বলেন, আমরা পূজোর আগে একটু অন্যরকম ভাবে শেষ দিনটা কাটালাম। স্কুলের এক শিক্ষিকার ভাবনায় এই উদ্যোগ। আগামী বছরেও এমন উৎসব করা হবে বলে জানান শিক্ষিকারা। জাস্ট পূজোর মুখেই একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, যেটা হস্তশিল্প মেলা। এর সাথে ফুডের স্টল এবং বিভিন্ন টিচার এবং ছাত্রছাত্রী সবাই মিলে গানের অনুষ্ঠান সব মিলিয়ে আজকের অনুষ্ঠান আমাদের একদম জমজমাট, এবং আমরা এই আনন্দে সামিল হতে পেরে সবাই ভীষণ আপ্লুত। এখানে বিভিন্ন ফুডের স্টলের সাথে মেয়েদের ক্রিয়েটিভ কিছু জিনিসপত্র, যারা যাতে তারা নিজেদের হাতের কাজ এখানে তুলে ধরতে পারে, সেই অনুষ্ঠানটা আমরা জাস্ট পুজোর মুখেই এটা করতে পেরে খুব ভালো লাগছে, এবং আগামীতেও আমরা এটা করতে চাই আরও বড় করে। এদিন স্কুলে এই আয়োজন হওয়ায় স্বাভাবিকভাবে খুশি ছাত্রীরাও। শারদীয়া আসন্ন, তাই শারদীয়ার আগে নিজেদের অন্তর্নিহিত যে সমস্ত গুণ রয়েছে সেগুলো ফুটিয়ে তোলার জন্য আমাদের শিক্ষিকাদের সাহায্য নিয়ে আমরা একটা হস্তশিল্প মেলার আয়োজন করেছি, যেখানে আমরা যে সমস্ত নিজেদের গুণাবলী রয়েছে সেগুলো তুলে ধরছি। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রী সবাই কম বেশি অংশগ্রহণ করেছে, এবং আমাদের যে হস্তশিল্প মেলা চলছে তার সমস্তটাই বিকৃত হয়েছে, এবং এর জন্য আমরা অনেক খুশি। সেই পড়াশোনার চাপটাকেই আমরা একটু পাশে রেখে, একটু নিজেদের কথা ভেবে, আত্মনির্ভর হওয়ার কথা ভেবে একটা ছোটোখাটো মেলার অনুষ্ঠানে অনুষ্ঠিত করেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, হাবড়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।